প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আপনারা বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। মানে আপনার তানজিম হাসান সাকিব মনে করেন যে একটা স্ট্যাটাস দিয়েছিল, এই কারণে মনে করেন 71 TV বিশাল টকশো কইরা একবারে মনে করেন যে মানে প্রগতিশীল যারা আছেন সবাই মনে করেন যে মানে একবার বিধি ইচ্ছা, ঠিক আছে, তারে অমুক জায়গায় করা হোক, এটা করা হোক, সেটা করা হোক, ঠিক আছে। আজকের যে দৃশ্যটা আপনারা দেখতেছেন, মানে আমার দেশ ওই জায়গায় খেলতেছে এবং আমার দেশের থেকে আমার কিছু মানুষ তাদেরকে সাপোর্ট দিতে গেছে, ঠিক আছে, সাপোর্ট দিতে গেছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং সেটাকে তারা যেভাবে মনে করেন মানে তাদের উপরে মানে নির্যাতন করেছে এবং তাদের হাত থেকে যে আমাদের মনে করেন যে যে বাঘের যে বাঘটা যেটা ওইটা নিয়ে তারা যে মানে যে একটা মানে আচরণ দেখাইছে, এটা নিয়ে কি 71-এর কোনো মানে আপনারা টকশো দেখছেন এখন পর্যন্ত? এখন কি আসলে সংখ্যালঘুর বিষয়টা সামনে আসে না? এখন কি সংখ্যালঘু মনে হয় না? এখন কি আপনাদের কাছে সংখ্যালঘুর বিষয়টা আসে না? আপনারা শুধু তানজিন হাসান সাকিবের বেলায় আপনারা মনে করেন যে টক শোতে বসতে পারেন, মানে নিজু মজুমদার দিয়ে আপনার মনে করেন যে আপনার ক্রিকেটারদেরকে নিয়ে মনে করেন যে আলোচনা করে যে আপনার 11টা ছাগল গেছে খেলতে, খুব অধিকার নিয়েও দিয়ে অনেক সময় কথা বলে তিল, এটা কি আজকে অধিকার না? আমাদের অধিকার না, এটা আমাদের খেলার জন্য, আমরা খেলতেছে, আমাদের প্লেয়াররা খেলতেছে, তাদেরকে সাপোর্ট দিতেছে, এটা কি অধিকার না? মানে তারা বিশ্বকাপ আয়োজন করছে, তার মানে মানে এরকম একটা অবস্থা তৈরি করছে মনে হইতেছে যে তাদের দেশ, ঠিক আছে, বিশ্বকাপটা তাদেরই জাস্ট এনে গেলে আপনার সুজন্য একটা সাক্ষাৎ, মানে এরকম কিছু তারা তৈরি করছে। গত আপনার এর আগের ম্যাচে দেখলাম আপনার পাকিস্তানের সাথে যে পাকিস্তান আপনার মানে পতাকা উড়াইতেছে তাদের দেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য, তারা মানে এটা করতে দিব না, একজন পুলিশ তাদেরকে বাধা দিতেছে, তাদেরকে মানে কোনো স্লোগান দেওয়া যাবে না, পুলিশ তাদেরকে বাধা দিতেছে, এটা কি মানে আপনার কোনো মানে অধিকার লঙ্ঘন না? এটা নিয়ে আপনাদের কথা বাইরে না, মানে শুধু কথা খালি মানে এই আপনার বাংলাদেশের বেলায় আপনাদের মানে মুসলিম যারা আছে তাদের বেলায় আপনাদের টক শুরু করতে হয় আর মনে করেন যে কথা মুখ দিয়ে বাইরে হয়, এছাড়া আপনাদের মুখ দিয়ে কথা বাইরে না। মানে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা খেলতেছে, এখানে প্রতিনিধিত্ব করতেছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে আমাদের কিছু লোক, ঠিক আছে, ভিডিওটা যে আপনার সোহেব ভাইয়ের পেজ থেকে ভিডিওটা নেওয়া, কিন্তু কিছু লোক সাপোর্ট দিতেছে আর এই সাপোর্টটা দিতেছে মানে এতটুকু তারা গ্রহণ করতে পারতেছে না, তাহলে তাদের মন মানসিকতা কতটুকু নিচে আপনারা তাহলে চিন্তা করেন, মানে তাদের মন মানসিকতা কতটুকু মানে খারাপ, ঠিক আছে, এটা একবার আপনারা বিবেচনা করে দেখেন। আমরা মানে খেলতে গেছি, তাদের মানে এতটুক মানে আপনার ধৈর্য খোলাইতেছে না যে তাদের প্লেয়ারদের সাপোর্ট দিতেছে কিছু সমর্থক, এই সমর্থকগুলো তাদের সহ্য দিতেছে না, এরা হচ্ছে এইরকম মনে করেন যে এই কোয়ালিটির লোক, এরা এতটাই উগ্র, ঠিক আছে, এরা এতটাই উগ্র। কিন্তু এইটা নিয়ে আমাদের দেশের মানে আপনার খুব প্রগতিবাদী মনে করেন যে আপনার খুব মানে আপনার মানবতাবাদী আপনার সংখ্যালঘুবাদী আপনার যারা এই যে 71 TV-র মতো কিছু চ্যানেল আছে যারা মানে কিছু হইতেই আপনার টক শোতে বসে পড়ে, এদের চোখে এখন এটা পড়ে না, এদের চোখে এখন এটা মনে করেন যে আসে না, কারণ কি লেগে আসে না, ওটা দাদা, ঠিক আছে, ওরা ওই যে ওই বিষয় নিয়ে কথা কইলে সমস্যা, ঠিক আছে, এই জন্য ওরা টক শোতে বসতে পারে না, এই জন্য ওরা কথা বলতে পারে না, কারণ তানজিম হাসান সাকিব তো মনে করেন সাধারণ একটা ফ্যামিলির ছেলে, ঠিক আছে, তারা নিয়ে কথা বললে কেউ কিছু বলবো না, ঠিক আছে, এই জন্য তানজিম হাসান সাহেবকে নিয়ে আপনার মনে করেন যে টক শোতে বসা যায়, কিন্তু ভারতের মনে করেন যে এই বিষয় নিয়ে টক শোতে বসা সম্ভব না, যারা আমার দেশকে মনে করেন অপমান করতেছে, যারা আমার ক্রিকেটারদেরকে অপমান করতেছে, ক্রিকেটার যে আপনার প্রতীক ছবি যেটা আপনার টাইগারকে মনে করেন সিরা ফালাই দিতেছে, এইটা নিয়ে তাদের কোনো মনে করেন যে মাথা ব্যথা নেই, এটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নাই, যত প্রতিবাদ শুধু মনে করেন যে আপনার তানজিম হাসান সাকিবের মতো যারা আছে তাদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা, এই হচ্ছে আমার বাংলাদেশের বর্তমান অবস্থা। তো এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।